নরসিংদী ঢাকা থেকে প্রশ্ন পাঠিয়েছেন পবিত্র কোরআন হাদিসের আলোকে ইসলামের দাস প্রথা অনুমোদিত ইসলাম কেন এ প্রথা রহিত করেনি এর কি সুষ্ঠু ব্যাখ্যা দিবেন আরও জানতে চাই যে বর্তমানে আগের মতো দাসদাসী রাখা যাবে কিনা জি ভাই আবদুল্লাহ সাদ আপনাকে অনেক ধন্যবাদ নিশ্চয়ই কোরআন আপনি পড়েন স্টাডি করেন আসুন কোরআনের ওই জায়গাটায় আসলে ব্যাখ্যাটা কি সেটি কিন্তু আসলে ভালো করে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আসুন না আমরা মোতারামের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি জিসমিল্লা ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা বাদ প্রিয় প্রশ্নকারী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি খুবই ভ্যারি কন্টেম্পোরারি একটি কোশ্চেন করেছেন যে ইসলামে দাস প্রথাকে রহিত করে দেয়া হয়নি কেন আর দ্বিতীয় প্রশ্ন ছিল এখনকার সময় এই দাস প্রথা আবার চালু করা যাবে কিনা না সম্মানিত ভাই ইসলাম আসলে একেবারে দাস প্রথাকে রহিত করেনি তবে ইসলাম দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে আজাদ করে দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে কোরআনে একটা আয়াতে দুইটা ভালো গুণের কথা বলা হয়েছে ফাকু রকাবা আও এটা আমি ইয়মিন জি মাস গবা অর্থাৎ অভুক্তদেরকে খাবার খাওয়ানো যেমনি ভালো কাজ ফাকু রকাবা মানে দাস মুক্ত করে দেওয়াও কিন্তু ভালো কাজ আমরা বিভিন্ন জিনিসের কাফারার কথা জানি যেমন সিয়ামের কাফারার কথা জানি মানতের কাফারার কথা জানি সেক্ষেত্রে বলা আছে যে দশটি রোজা রাখা হচ্ছে কাফারা না পারলে দশজনকে ড্রেস কিনে দেয়া হচ্ছে কাফারা অথবা না পারলে একজনকে আজাদ করে দেওয়া এইভাবে নানা হাদিসের মধ্য দিয়ে দাসকে আজাদ করে দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে কিন্তু চিরকালের জন্য রহিত করে দেয়নি ফর এ ভ্যারি ইম্পর্ট্যান্ট রিজন খুব গুরুত্বপূর্ণ একটি কারণে এর কারণ হচ্ছে এখন এই পরিবেশটা আমাদের সামনে নেই কিন্তু আমরা আল মাহাদি আল মুার ইমাম মাহাদি আসবেন আমাদের মুসলমানদের বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মুসলিম বোম্মাকে ইউনাইটেড করার জন্য কিন্তু উনি আসবেন এবং ঈসা আল যখন আসবেন দাজ্জালকে হত্যা করার পরে ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের একটা বড় যুদ্ধ হবে ওই যুদ্ধের পরে যুদ্ধবন্দি হিসেবে যারা আমাদের সাথে আসবে যে নারীরা থাকবে পুরুষরা থাকবে তাদের সাথে আমরা কি আচরণ করব ঠিক ওই ওই সময় কিন্তু আমরা অনেক দাস দাসী পাবো সেজন্যই কিন্তু ইসলাম দাস প্রথাকে একেবারে উচ্ছেদ করে দিয়ে যায়নি কিন্তু দাস আজাদ করার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছে অনেকের কাছে বিষয়টা খটকা লাগতে পারে যে ইসাল্লাহ ইসলাম যুদ্ধ করবেন ইহুদি নারীরা বন্দী হবে পুরুষরা বন্দী হবে তাহলে তারা আমাদের দাস হবে কেন আপনি খেয়াল করলে দেখবেন যে গোটা বিশ্বব্যাপী যুদ্ধের পরে যে সিনারি ওটা দেখা যায় যোগ্য চালানো হয় জেনোসাইড করা হয় নারীদেরকে গণ ধর্ষণ করা হয় বিজিত এলাকায় লুটপাট করা হয় কিন্তু ইসলাম কিন্তু এটা আমাদেরকে শিখায়নি ইসলাম যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করতে বলেছে দাসদের সাথে ভালো আচরণ করতে বলেছে ইহুদি খ্রিস্টান পুরুষরা যখন যুদ্ধে নিহত হবে তাদের বিশাল সংখ্যক নারীরা কিন্তু তখন থেকে যাবে সেটা ঈসা আলাহ ইসলাম মুমিন পুরুষদের মধ্যে বন্টন করবেন এবং তারা আমাদের দাসী হিসেবে থাকবে কিন্তু এটাকে বলা হয় সেমি ওয়াইফ এটা হচ্ছে সেমি ওয়াইফের স্ট্যাটাস নিয়ে তারা থাকবে এবং যেই মুসলিম সৈনিকের আন্ডারে যেই দাসী থাকবে তার সাথে অন্য কেউ স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র সেই স্ত্রী সুলভ আচরণ করতে পারবে হাদিসের আলোকে এই দাসীর প্রথা হচ্ছে চারটা একটা হচ্ছে কিন মোকাতাব মোদাব্বার উম্মে ওলা কিন হচ্ছে জেনারেল দাস দাসী মোকাতাব হচ্ছে ওই যুদ্ধ শেষে যখন কোনো দাস বা দাসী আপনার আওতায় আসবে তখন তার সাথে আপনি চুক্তিতে যেতে পারেন যে তুমি ইহুদি নারী হয়ে আমার কাছে দাসী হিসেবে এসেছো তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে তুমি এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করে আমাকে যদি পঞ্চাশ হাজার টাকা দিতে পারো আমি তোমাকে আজাদ করে দিলাম এটাকে বলে মোকাদা আরেকটা হচ্ছে মোদাব্বার মোদাব্বর মানে দারদাসীর সাথে এই কন্ট্রাক্টে যাওয়া যে আমার এনতেকালের পরেই তুমি স্বাধীন মুক্ত আরেকটা হচ্ছে উম্মেওয়ালাত সেটা হচ্ছে আমার একটা সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করো এই সন্তান ভূমিষ্ঠা হওয়ার পরেই তুমি মুক্ত এভাবে দাসদাসী মুক্ত করার ব্যাপারে ইসলাম আমাদেরকে সব সবসময় উৎসাহিত করেছে তো এটা একেবারে রোহিত করে দিয়ে যাননি কারণ ইসা আলাহ সাল্লাম আসার পরে যুদ্ধের পরে এত বিশাল সংখ্যক ইহুদি নারী পুরুষ তাদের সাথে আমরা কি আচরণ গ্রহণ করতে পারবে এখন আমাদের এই নগর জীবনে সভ্য সমাজে দাসদাসের এই প্রথাটাই আসলে নেই এটা যুদ্ধ পরবর্তীতে যারা যুদ্ধবন্দী হয়ে আসে তাদের ক্ষেত্রেই এই দাসদাসীর বিষয়টা প্রচলিত এবং সেটা কেবলমাত্র ইমাম মাহাদি এবং ইসা আলাহিসাল্লাম আসার পরে যে বিশাল যুদ্ধ হবে সেক্ষেত্রেই সেটা প্রচলিত